ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। মনে হচ্ছে এখানে একটি অলআউট যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়। হিজবুল্লাহর তরফ থেকে দাবি করা হয়েছে তারা হামলার মাধ্যমে ইসরায়েলের 8টি ঘাঁটিতে অ্যাটাক করেছে এবং সম্ভবত সেগুলোকে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে তারা। ইসরায়েলও পাল্টা দাবি করেছে হিজবুল্লাহর হামলাগুলোকে প্রতিহত করার। হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আত্মঘাতী ড্রোন এর মাধ্যমে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে। হিজবুল্লাহ সম্ভবত ইরানের প্রক্সি ওয়ার হিসেবে দায়িত্ব পালন করছে। হিজবুল্লাহর মারণ বিধ্বংসী হামলাগুলো খুব বড় রকমের বেকায়দায় ফেলছে ইসরায়েলকে। এমনিতেই তারা চতুর্মুখী হামলার একটি ভয় রয়েছে, তবে ইসরায়েলের এই ধরনের হুমকি ধামকি হিজবুল্লাহকে তার পথ থেকে বিচ্যুত করতে পারছে না। তারা বলছে গাজার মতো অবস্থা হবে হিজবুল্লাহর, কিন্তু সেখানে সেই অবস্থা চালানোর মতো আপাতত কোনো সক্ষমতা এবং তাদের ক্ষমতা বা ইচ্ছাও তাদের নেই। এ ব্যাপারে হিজবুল্লাহ খুব ভালোভাবে ওয়াকিবহল। যেভাবে গাজার অভ্যন্তরে ঢুকে এখানে সাধারণ মানুষকে মারা হয়েছে, সেভাবে হিজবুল্লাহর অভ্যন্তরে কোনো স্থল হামলা চালানো সম্ভব নয়। তাহলে ইসরায়েল দ্বিতীয়বার তার কফিনে তৃতীয় পের একটি ঠুকবে। মধ্যপ্রাচ্য থেকে এক প্রকার বিচ্ছিন্ন অবস্থায় থেকে আমেরিকার ক্ষমতা আস্তে আস্তে এই যুদ্ধের মাধ্যমে হ্রাস করবে। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে একেবারে বিচ্ছিন্ন হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমেরিকা সম্ভবত তাই করছে। সুতরাং পরবর্তীতে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের দেশগুলো আর বিশ্বাস করবে বলে মনে হয় না, কারণ ভবিষ্যতে তাদেরও যে আমেরিকা প্রোটেক্ট করবে ইসরায়েলের বিরুদ্ধে এ ব্যাপারে তারা কোনো নিশ্চয়তা এখন পাবে না। হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই হামলা পাল্টা হামলার প্রতিনিয়ত আপডেটগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে সেই বিষয়গুলো জানতে চাইলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেশ এবং বিদেশ অবস্থানরত যে সকল বন্ধুরা প্রতিনিয়ত বিভিন্ন বৈশ্বিক এবং আপডেট বিশ্ববাজারের সংবাদগুলো জানতে চান, বৈশ্বিক সংবাদগুলো সামরিক বেসামরিক প্রযুক্তিগত ভৌগোলিক এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান, অর্থনীতি সম্পর্কে জানতে চান, আমার দেশ এবং বিদেশ অবস্থানরত বন্ধুরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। বন্ধুরা, হামাস এই মুহূর্তে বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের যে সকল ট্যাঙ্ক এবং সাজুয়া যানগুলো গাজার অভ্যন্তরে প্রবেশ করেছে। গাজার অভ্যন্তরে প্রবেশ করার কারণে হামাস এখানে খুব সহজেই তাদেরকে শিকার করতে পারছে। তাদের হাম্বি যান, সৈন্য পরিবহনের গাড়ি, গোলাবারুদের গাড়ি থেকে শুরু করে ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দিচ্ছে। এই ধরনের অবস্থানের মধ্যে এখন দুই ফ্রন্টে সম্ভবত ইসরায়েলের যুদ্ধ করতে হবে, কারণ হিজবুল্লাহর সাথে যদি তারা অলআউট অ্যাটাকে যায়, এমনি আপনার হামাসের সাথে যে ধরনের ক্ষয়ক্ষতি তাদের হয়েছে তার চেয়ে 10 গুণ বেশি ক্ষয়ক্ষতি হবে। এবং বর্তমানে যে নড়বড়ে অবস্থায় আপনার ইসরায়েলের সেনাবাহিনী, তার নড়বড়ে খুঁটির নড়বড়ে তারও বৃদ্ধি পাবে। অর্থাৎ আস্তে আস্তে ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তা আমেরিকা ছাড়া কেউ বিধান করতে পারবে না। আর আমেরিকা যখন এখন সার্বভৌম নিরাপত্তা বিধান করতে আসবে, কারণ ইসরায়েল তো বর্তমানে যুদ্ধ অপরাধের কাহিনী মাথায় নিয়ে এই যুদ্ধগুলো করছে, সুতরাং রাশিয়ার মতো তাদের বিরুদ্ধেও যুদ্ধ অপরাধের এলিগেশন আনতে পারে। ইতিমধ্যে চরম এক ব্রেকিং নিউজ আপনাদের দিয়ে শুরু করব, আমার পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আপনাদের ডিটেলসলি জানাবো। বন্ধুরা, বাংলাদেশ সহ বাংলাদেশ, সাউথ আফ্রিকা, জিবুতি এবং আরও কয়েকটি দেশ, মোট 5টি দেশ একসাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্তের জন্য আবেদন করেছে জাতিসংঘে। জাতিসংঘের এই আবেদন সম্ভবত ইন্টারন্যাশনাল জাস্টিস কোর্টে এখানে উঠবে। আন্তর্জাতিক আদালত যেটি রয়েছে সেই যুদ্ধাপরাধ ভিত্তিক আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে এই বিচার হবে। 2021 সালে একটি রায় হওয়ার পরে মূলত পরবর্তীতে এই মামলাগুলো পরিচালনা করার জন্য বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং আরও কয়েকটি দেশের তরফ থেকে আবেদন জানানো হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। বন্ধুরা, আশা করা যায় এখানে ন্যায় বিচার পাবে ফিলিস্তিনিরা এবং ইসরায়েলকে সম্ভবত যুদ্ধ অপরাধের দায়ের দণ্ডিত ব্যক্তি হিসেবে এখানে দাঁড়াতে হতে পারে। আর এখানে আমেরিকা দেখা যাবে তাদের ন্যায় বিচার আর মানবাধিকার আর হিউম্যান রাইটস কোথায় যায়। বন্ধুরা, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্তের ক্ষেত্রে পূর্ববর্তী সময়ে যে অভিজ্ঞতা বলে আমেরিকার, সেখানে সরাসরি বাধা দেওয়ার প্রবণতা রয়েছে এবং পেছনে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মূলত তাদের ডোনেশনও বন্ধ করে দেওয়ার ঐতিহাসিক একটি সিদ্ধান্তও রয়েছে। অর্থাৎ ইসরায়েল যাই করুক না কেন, যদি আন্তর্জাতিক আদালত এখানে হস্তক্ষেপ করতে যায়, সেটিতে আমেরিকা মসৃণভাবে কাজ করতে দিবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। সেটি রাশিয়ার বিরুদ্ধে যেমনভাবে কাজ করেছে এখানে তেমনভাবে পারবে না। সুতরাং এখানে আইনের শাসন, অধিকার এবং রাইটস, হিউম্যান রাইটস, মানবতা, নারী অধিকার, শিশু অধিকার, এই বিষয়গুলো আর আমেরিকা বলবে না এবং সামনেও আনবে না। সুতরাং একই অঙ্গে দুই চেহারা, আর এই নিয়ে তারা নৈতিকভাবে আরও পেছনের দিকে চলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ব্রিক্সের সম্ভবত দুর্দান্তরা কয়েকটি সিদ্ধান্ত আনছে এবং সেই সিদ্ধান্ত যদি তার পূর্বে চলে আসে সেটি আমেরিকার জন্য মারণ আঘাত হিসেবে আসবে।
মূলত বিভিন্ন অংশে যুদ্ধের কারণে আমেরিকা তার বিভিন্ন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যে সকল অর্থনৈতিক সিদ্ধান্ত এবং সামরিক সিদ্ধান্ত নিচ্ছে, সে কারণে আস্তে আস্তে আমেরিকা বিশ্ব থেকে হয়তো অর্থনৈতিক তার যে সক্ষমতা রয়েছে সেটির মুছে দেওয়ার জন্য কয়েকটি দেশে চেষ্টা করতে পারে। ব্রিক্স তাদের মধ্যে অন্যতম এবং এ ব্যাপারেও তারা সিদ্ধান্ত নিতে পারে। শুধুমাত্র ব্রিক্সের যে ছয়টি দেশকে গত কয়েকদিন পূর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে, বন্ধুরা, ইথিওপিয়া, সৌদি আরব, মিশর, তারপরে ইরান, আর্জেন্টিনা, এদেরকে যদি একত্রিতভাবে যে সকল দেশ তেল উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বের বুকে, এবং সংযুক্ত আরব আমিরাতও আছে, আর সবচেয়ে কনজিউম করে চীন এবং ভারতের মতো রাষ্ট্রগুলো যারা ব্রিক্সের সদস্য এবং ব্রাজিলও আছে তার সাথে, যদি এদের মধ্যে শুধু ডলারের এই তেলের লেনদেনগুলো, অর্থাৎ জ্বালানির লেনদেনগুলো ব্রিক্সভুক্ত দেশগুলো যদি ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রা ব্যবহার করে, সেখানে সরাসরি ডলারে আঘাত আনতে সক্ষম এবং সরাসরি ডলার এখানে ইফেক্ট হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত আর একটা পদ্ধতিতে তারা এটি করতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্তঃবাণিজ্যগুলো যদি তারা ডলারে সম্পূর্ণ করতে পারে এবং যত দেশকে তারা রাজি করতে পারবে ডলারের বিপরীতে এই লেনদেনগুলো সম্পূর্ণ করার জন্য এবং নিজেদের স্থানীয় মুদ্রায় সম্পূর্ণ করার জন্য, অথবা ব্রিক্স মুদ্রা চালু করার মাধ্যমে আন্তঃবাণিজ্যিক লেনদেনগুলো যদি ডলারের বিকল্প হিসেবে তারা এতে লেনদেন করতে পারে, সরাসরি ডলারে আঘাত আনবে বা ইফেক্ট আনবে। বন্ধুরা, এর বাইরে রয়েছে একটি শক্তিশালী মুদ্রা দাঁড় করানো, এবং এই মুদ্রার হিসা মূলত তাদের রিজার্ভে একটি বড় ধরনের প্রভাব ফেলবে। আস্তে আস্তে ডলার ব্যবস্থাপনাকে সরিয়ে নিজেদের মধ্যে যদি এই মুদ্রার হিসার পরিমাণ, লেনদেন ট্রানজ্যাকশনের পরিমাণ বাড়াতে পারে, সরাসরি সেগুলো ডলারে আঘাত আনবে। এগুলো যদি তারা ইচ্ছা করে, তারা 5-7 বছরের মধ্যে এটি খুব ভালোভাবে করতে পারে, অর্থাৎ ভবিষ্যতে ডিডলারাইজেশন প্রক্রিয়া আরও গতি পাবে, এ বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নেই। আর এভাবে অর্থনৈতিক মানে শক্তি কমে যাওয়ার সাথাসাথি আমেরিকা আস্তে আস্তে তার অ্যাপ্লায়েবল শক্তির ক্ষমতা হারাবে, এবং যখনই আমেরিকা এই অ্যাপ্লায়েবল শক্তির ক্ষমতা হারাবে, তখন একটা ব্যাপার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে, আর সেই গুরুত্বপূর্ণ কাজটি হলো আমেরিকার মাতবাড়িতে আর মধ্যপ্রাচ্য চলবে না। তখন তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্ত যে ইসরায়েলের জন্য খুব ভালো কিছু হবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। অর্থাৎ তারা যেভাবেই অ্যারেঞ্জ করুক না কেন, ভবিষ্যতে নতুন একটি বিশ্ব ব্যবস্থা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এখানে যে সংবাদটি নতুনভাবে পাওয়া যাচ্ছে তা হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থায় সম্ভবত এই দেশগুলোর হিসাব বাড়তে পারে, আর সেক্ষেত্রে ক্ষমতা খর্ব হতে পারে অবশ্যই আমেরিকার। বন্ধুরা, একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বলা যায়, সারা বিশ্ব বাণিজ্যের মোটামুটি তাদের বাণিজ্যর পরিমাণ, অর্থাৎ ব্রিক্সভুক্ত দেশগুলোর বর্তমান বাণিজ্যের পরিমাণ প্রায় $30 trillion। অন্যদিকে G7 বাণিজ্যের পরিমাণ হচ্ছে $45 trillion। দিন যত যাবে এই বাণিজ্যের গ্যাপ তত কমবে। একসময় দেখা যাচ্ছে মাত্র কয়েক বছরের ভিতরে এই ব্রিক্স G7 ছাড়িয়ে গেছে তার বাণিজ্য পাওয়ারে এবং GDP। অর্থাৎ আপনার এই G7 GDP হচ্ছে $45 trillion এবং ব্রিক্সভুক্ত দেশগুলোর মোট GDP পরিমাণ বর্তমানে $30 trillion। দিন যত যাবে এই গ্যাপ তত কমবে, এবং একসময় এই ব্রিক্সভুক্ত দেশগুলোর টোটাল GDP পরিমাণ অবশ্যই এই G7 GDP পরিমাণকে ছাড়িয়ে যাবে। অর্থাৎ অর্থনীতিতে তারা নেতৃত্ব দেবে, এবং যখনই তারা অর্থনীতির নেতৃত্ব অবস্থায় চলে যাবে, নিশ্চিতভাবে তারা একটা মুদ্রা চালু করবে, এ বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। কারণ তাদের হাতে রয়েছে জ্বালানি, তাদের হাতে রয়েছে পৃথিবীর খনিজ সম্পদ, তাদের হাতে রয়েছে পৃথিবীর মোটামুটি বিশাল একটি অংশ, মানে ভূরাজনৈতিক অবস্থান ভিত্তিক যদি আপনি ধরেন, তাদের হাতে রয়েছে মহাসমুদ্র, এবং তাদের হাতে রয়েছে রেয়ার এবং হাই ভ্যালুড খনিজ সম্পদ। এই হাই ভ্যালুড খনিজ সম্পদের জন্য এই G7 দেশগুলো ব্রিক্সভুক্ত দেশের উপরে নির্ভরশীল এবং অতিমাত্রায় নির্ভরশীল। সুতরাং বর্তমান যুদ্ধ অবস্থা একসময় হয়তো বন্ধ হবে, কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব আর বন্ধ হবে না। তাই ভবিষ্যতে যুদ্ধ অবস্থা বিরাজ করলে অবশ্যই উল্টা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে এই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, যদি তাদের মধ্যে মত পার্থক্য না কমে, অর্থাৎ এই সকল দেশগুলোর মধ্যে ব্রিক্সের সাথে G7 বা পশ্চিমাদের মত পার্থক্য না কমে, সেক্ষেত্রে বড় ধরনের মূল্য দিতে হতে পারে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বকে, এবং আস্তে আস্তে সেই মূল্য যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় সেটি নির্ভর করবে অবশ্যই ব্রিক্সের বিকশিত হওয়ার ক্ষেত্রে, এবং কত দ্রুত তারা বিকশিত হতে পারে একে অপরকে সহযোগিতার মাধ্যমে। বন্ধুরা, বলছিলাম যে ইসরায়েল যে এই মুহূর্তে 4-5 যুদ্ধ একসাথে করছে, সেক্ষেত্রে মূল চালিকা শক্তি হচ্ছে আমেরিকা, এবং মিস্টার রিসেপ তাইপ এরদোগান সরাসরি আমেরিকাকে দায়ী করে বলেছেন যে ইসরায়েল হচ্ছে
এই এশিয়ার অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই পশ্চিমাদের বকে যাওয়া সন্তান এবং এটি একটি যুদ্ধ অপরাধী। এই যুদ্ধ অপরাধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিতে হবে। বন্ধুরা, বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আবেদন করেছে এবং তার সাথে আরও চারটি দেশ, সাউথ আফ্রিকা আছে, জিবুতি আছে, গ্যাবন আছে, সম্ভবত আরও একটি দেশ আছে, এর সাথে বলিভিয়া আছে। এরা সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে এই আবেদন তদন্ত করার জন্য মোটামুটি আর্জি জানিয়েছে জাতিসংঘে। যাই হোক, বাংলাদেশ কিছু না করতে পারলেও এটি একটি তারা তাদের মতো যে যারা বাংলাদেশে অবস্থানরত মুসলিম ভাইরা রয়েছে হয়তো ব্যাপারটিতে তারা পুলকিত হবেন। যাই হোক, আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার্থে বাংলাদেশের অবদান এখানে হয়তো স্বীকৃত হবে, কিন্তু আমেরিকা এই কাহিনিতে কিন্তু রাগ হবে। বাংলাদেশে এই আবেদনের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত আমেরিকা কিন্তু তাদের খুশি হবে না। ইসরায়েল যাই করুক না কেন, এটা নিয়ে তো প্রশ্ন তোলা যাবে না। সুতরাং আপনি প্রশ্ন তুলতে গেছেন মানে মরছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওর ব্যাপারে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।